খুলনার আসানসোল পুরনিগমের মেয়র পরিষদের নাম ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বুধবার একথা জানান আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় আসানসোল পুরনিগমের নির্বাচন হয়ে যাওয়ার পর মেয়র চেয়ারম্যান ঘোষণা হলেও মেয়র পরিষদের নাম ঘোষণায় বিলম্ব হয় এই ঘটনা নিয়ে বিরোধীরা সুর চড়িয়েছেন বিজেপি পুরমাতা চৈতালি তিওয়ারিকে বিভিন্ন সময় সরব হতে দেখা গেছে আগামীকাল যে শুনতে পাচ্ছে যে আংশিক আপনার বোর্ড গঠন হচ্ছে এমআইসি গঠন হচ্ছে পাঁচজন এমআইসি গঠন হচ্ছে তো এটাতে আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস বা মেয়র সাহেব এটাকে ঠিক ভরসা জায়গায় নিতে পারছেন না এতগুলো কাউন্সিলার যে জিতেছেন তাদের উপরও আপনারা কোনোরকম ভরসা রাখতে পারছেন না বা ওনারা সেরকম যোগ্য প্রার্থী নন এটা ভেবেই ওনারা হয়তো করতে পারছেন না আর যতটুকু করেছেন সেটা কোটের ভয়েই করেছেন এবং আগামী দিনেও আমার মনে হয় কোটের ভয়েই যেটা করার ওনাদেরকে করতে হবে কিন্তু কবে করবে কবে আসানসোলে বঞ্চিতর হাত থেকে রক্ষা পাবে তা জানি না কিন্তু এর জন্য আমরাও সচেষ্ট থাকব এদিন মেয়ার জানান পাঁচজন মেয়ার পরিষদের নাম ঘোষণা ও শপথ গ্রহণ হবে আগামীকাল আসানসোল কর্পোরেশন মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র পরিষদের নাম ঘোষণা হবে এবং বারোটার সময় তাদের শপথ নেওয়া হবে সে কারণে পাঁচজনের মতো মেয়র পরিষদের নাম এই যে আপনি বলছেন তাও প্রায় কখন ভোট হয়েছে তারপরে কি কারণ তো বলেছিলাম যে আমাদের যেহেতু লোকসভা নির্বাচন তারপরে বিভিন্ন রকমের যে ই চলছিলো সে কারণে হয়নি আগামীকালেই নাম ঘোষণা হবে আগামীকালেই শপথ নেওয়া হবে পাঁচজন হবে কালকে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দ বার্তা